হ্যালো ফ্রেন্ডস, তো এই যে রান্না হচ্ছে, আজ আমাদের ফিস্ট হচ্ছে গৌরীর ভেতরে, কারণ গৌরীর খুব শরীর খারাপ। আর এই যে আমাদের ছাদের মধ্যে, এই যে দেখুন এখানে কাবাব হচ্ছে, তরকা হচ্ছে, তরকার ডিম ভাজা, তরকার ডিম ভাজা হচ্ছে, কিমাটা কিমা কিমাটা আগে ডিমটা করে নিই, আর হেল্প করছে কুনাল দা। আর এই যে কাবাব হচ্ছে, আর এই যে তো গৌরীশের জন্য আমরা বিশেষ কিছু করতে পারছি না, কারণ গৌরীশের শরীরটা ভালো নেই, তো তাই কোথাও গিয়ে যে একটু আমরা পিকনিক করব সেই উপায়টা নেই যতক্ষণ না ভালো রিপোর্ট আসছে। তো খুব শিগগির আশা করবো গৌরীশ রিকভারি করছে। তো চলুন গৌরীশকে দেখাচ্ছি। গৌরীশ কি খাচ্ছে, এটা কি খাচ্ছে জানো? চিকেন কাবাব। বলো কি খাচ্ছ ওটা তুমি? চিকেন কাবাব। চিকেন কাবাব হ্যালো বেবি, এভরিওয়ান সে হাই। তোমাদের কেমন লাগছে আজকে? বাবা তোমার কেমন লাগছে? বাবা কেমন লাগছে? ডিসুম ডিসুম লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা করে নিই, বাবা ডিসুম দিবি কিছু বল। বাবা কিছু বল, সবাই শুয়ে পড়লে কি করে হবে? আমাদের পিকনিক হচ্ছে আমাদের ছাদে, ফ্রেন্ডস আর সবাই মিলে ভীষণই এনজয় করছি। ডাক্তার মানে আমাদের যে কুনাল দা, রুমিতা দি, তারপর শুভময়ের ফ্রেন্ডস মানে গৌরীশের পাপার ফ্রেন্ডস, আরও দু চারজন এসেছিলো, অনিন্দিতা, আশিস দা, ওর ভাই এসেছিল, তো সবাই মিলে আমরা পিকনিক করলাম। তো মোটামুটি 10-12 জন ছিলাম, ভীষণ এনজয় হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা একটা ছোট্ট পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের ছাদে। আর গৌরীশকে আমি হাওয়া লাগাতে পারবো না, ডক্টরের যথেষ্ট পরিমাণে একটা স্ট্রিক্ট আমাদেরকে নোটিশ দিয়েছে যে কোনো হাওয়া লাগানো যাবে না গৌরীশকে। তার জন্য ওকে কিন্তু আমাদের ছাদের যে একটা ঘর রয়েছে সেই ঘরে কিন্তু ওকে রেখে দিয়েছে। আর এখানে আমি কাবাব রান্না করছি, মাটনের, তারপর চিলি ফিশ হবে ফ্রেন্ডস। এখানে আমরা মাটনটা কিমা দিয়ে তরকা করছি আর চিলি ফিশ হবে। তো দুর্দান্ত আমাদের মজা হচ্ছে সবার সাথে, আর দারুণ লেগেছে ফ্রেন্ডস। আর বাড়িতেই এরকম অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে সবাই আসে। গৌরীশ বহুদিন ধরে একা একা ফিল করছিল, তো আমরা ভাবলাম এখানে এইভাবেই এনজয় করা যাক। আর গৌরী সুস্থ হয়ে গেলে তাহলে আমরা নতুন একটা ট্যুর অবশ্যই করব, আপনারা দেখতে পারবেন। নই নিচে আসা নই শুধু।
তো ফ্রেন্ডস, আমাদের পিকনিক স্টার্ট হয়েছিল বক্সের গান দিয়ে আর শেষ হবে গৌরীশের পাপার গান দিয়ে। তো দেখতে থাকুন, ব্লগটি এখানেই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো কেমন লাগলো ব্লগটি, আমাদের এই ছোট্ট পিকনিক একটা আমাদের ছাদের মধ্যে অ্যারেঞ্জ করেছিলাম, অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগ আমি এই গানের পরই শেষ করে দেবো। ওকে ফ্রেন্ডস, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই, শুনতে থাকুন গৌরীশের পাপার গান। সবাই মিলে ফোন দেখছে, খেলা করছে, মস্তি করছে, আর ওদিকে চলছে আমাদের গান। এই দেখো গৌরী।